আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় দীনি ভাই ও বোনেরা, আমি আজকে যে বিষয়ে আলোচনা করব তা হলো যে মিসওয়াক করে নামাজ পড়লে কি হয়, এর ফজিলত কি। তো বন্ধুরা, আমরা সকলেই কিন্তু দাঁত পরিষ্কার করে থাকি, তো অনেকেই ব্রাশের মাধ্যমে দাঁত পরিষ্কার করি, আবার অনেকে মেসওয়াকের মাধ্যমে দাঁত পরিষ্কার করি, কিন্তু অধিকাংশ মানুষ মেসওয়াক ব্যবহার করে না, ব্রাশ দিয়ে দাঁত পরিষ্কার করে। তো বন্ধুরা, মেসওয়াক করার অনেক ফজিলত আছে। মেসওয়াক করলে অনেক সওয়াব পাওয়া যায় এবং অনেকগুলি উপকার পাওয়া যায়। আমি চেষ্টা করব ধারাবাহিকভাবে আপনাদেরকে মেসওয়াকের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে জানানোর জন্য। তো আজকের বিষয় হলো যে মেসওয়াক করে নামাজ পড়লে কি হয়। মিশকাত শরীফ, আহমদ শরীফ, বাইহাকি শরীফ এবং অন্যান্য হাদিসের কিতাবে একটি হাদিস বর্ণিত হয়েছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে নামাজের জন্য ওযুর সময় মেসওয়াক করা হয় তা ওই নামাজ অপেক্ষা 70 গুণ উত্তম যে নামাজের জন্য মেসওয়াক করা হয় না। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, আমি হাদিসটি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। মানে একজন ব্যক্তি উজু করল, মেসওয়াক করল না, তারপরে সে নামাজ পড়ল, আর আপনি নামাজের আগে উজু করলেন, উজুর সঙ্গে মেসওয়াক করলেন, তারপরে আপনি নামাজ আদায় করলেন। তো যে ব্যক্তি মেসওয়াক করা ছাড়া নামাজ আদায় করেছে তার নামাজের থেকে আপনার নামাজ 70 গুণ উত্তম হবে শুধুমাত্র নামাজের আগে মেসওয়াক করার কারণে। তো দেখুন বন্ধুরা, কত ফজিলত। আমরা যদি শুধু নামাজের আগে মেসওয়াক করি তাহলে 70 গুণ বেশি নেকি পাব। তো বন্ধুরা, এই হাদিসটি যেহেতু সহি একটি হাদিস, এজন্য আমরা সবাই এই হাদিসের উপর আমল করব। আমরা যখন নামাজের জন্য উজু করব তখন অবশ্যই আমরা মেসওয়াক করে নেব, তাহলে আমরা এই ফজিলত অর্জন করতে পারবো। তো বন্ধুরা, আপনারা সকলেই এই হাদিসের উপর আমল করবেন। আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমাদের সকলকেই এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানাবেন। এবং আগামী এপিসোডে আপনারা কোন টপিকের ওপর জানতে চান, কোন বিষয়ের ওপর জানতে চান তাও আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। ইনশাআল্লাহ আমি সেই বিষয়ের ওপর ভিডিও তৈরি করার চেষ্টা করব। আর অবশ্যই এই ভিডিওটিকে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যেন তারাও এ সম্পর্কে জানতে পারে এবং তারাও মেসওয়াকের মতো একটি ভালো আমল চালু করতে পারে এবং তারা যেন উপকৃত হতে পারে। যদি তারা আমল করে তাহলে আপনিও সওয়াব পাবেন। শুধুমাত্র তার কাছে ভিডিওটিকে পৌঁছে দেওয়ার জন্য, এই বার্তাটিকে তার কাছে পৌঁছে দেওয়ার জন্য, এজন্য অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন। আর যদি নিয়মিত আমাদের চ্যানেলের ইসলামিক ভিডিওগুলো পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন। তো বন্ধুরা, ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, সকলকেই ভালো রাখুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।